এটা কেন আপনারা প্রত্যেকটা মুমিন আয়শা আমাদের উপরে এই জিনিসটা বলেন যে আমরা নাকি মনে করি এমনি এমনি আমরা তো এটা মনে করি না এমনি এমনি কোনো কিছু সৃষ্টি হয় এটা ইসলাম বলে যে এমনি এমনি সৃষ্টি হয় কিভাবে ইসলাম বলে সেটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি ইসলাম বলতেছে কোরআনে বলা আছে আল্লাহ যখন বলে আল্লাহ শুধুমাত্র বলে হও আর সবকিছু এমনি এমনি হয়ে যায় এটা কোরআনের কথা যে আল্লাহ যখন শুধুমাত্র মুখ দিয়ে বলে হও কুন আর সবকিছু এমনে এমনে হয়ে যায় এটা তো ইসলামের কনসেপ্ট যে সবকিছু এমন এমনে হয়ে যায় আমরা তো নাস্তিকরা কোনোদিন কখনো বলি নাই যে কোনো সবকিছু এমন হয়ে যায় এটা তো ইসলামের স্ট্যান্ড আপনি কাকে আমাকে কেন এটা প্রশ্নটা করতেছেন আপনি একজন মুসলিমকে গিয়ে এই প্রশ্নটা করবেন আচ্ছা এম নে এমনি সবকিছু কি হয়ে যেতে পারে হয়ে যাওয়া সম্ভব আপনাদের কোরআনে যে লেখা আছে আপনার আল্লাহ পাক বলে কোন আর সবকিছু হয়ে যায় এটা এমনে এমনি হয়ে এইভাবে এমনে এমনি কি হয়ে যেতে পারে এইটা তো ইসলামের কনসেপ্ট এটা আমাকে প্রশ্ন করছেন কেন অদ্ভুত কথা আমি তো বুঝলাম না রুমা একটু বলেন তো আমাকে কেন এই প্রশ্ন

যে আমরা আমাদের আশেপাশে যে কয়েকটা জিনিস দেখি সবকিছু যে কেউ না কেউ বানায় সেটা তো মানে সত্য না আমার ঘড়িটা হ্যাঁ আমার ঘড়িটা কেউ না কেউ বানায় আমার কম্পিউটারটা কেউ না কেউ বানায় এখন এই জিনিসগুলার মানে আমি যদি কয়েকটা জিনিসের মানে জিনিসকে আমরা দেখতে পাই যে চোখের সামনে কয়েকটা জিনিস দেখতে পাই যে হ্যাঁ এই কয়েকটা জিনিসকে কেউ না কেউ বানায় সুতরাং অন্য জিনিসগুলো কেউ কেউ না কেউ বানায় এই ডিসেশনে তো আমি যেতে পারছি না কারণ কিছু জিনিস একটা মানে পদার্থের বৈশিষ্ট্য হতে পারে সেই হবে সে কোনো কথা নাই আমার যে ঘড়িটা বা আমার চশমাটা হ্যাঁ এই জিনিসগুলো কেউ না কেউ বানায় কিন্তু তার মানে তো এখান থেকে আমি এই কনক্লুশন আসতে পারি না যে এই যে সমুদ্র এই যে নদী যে সূর্য চাঁদ একেও কেউ না কেউ বানাইছে এই কনক্লুশনে তো আমি আসতে পারি না কারণ এইগুলার বৈশিষ্ট্য আর সূর্যের বৈশিষ্ট্য তো একরকম না সূর্য আলাদা জিনিস আমার ঘড়িটা আলাদা জিনিস ঘড়িটা হ্যাঁ ঘড়িটার ক্ষেত্রে এটা সত্য কেউ না কেউ বানাতে হয় ঘড়িটা কিন্তু সূর্যের ক্ষেত্রে তো এটা সত্য যদি আপনি দাবি করেন তাহলে তো আপনাকে দেখাইতে হবে প্রমাণ করে দেখাইতে হবে যে এটা কারো না কারো বানাতে হয় নাহলে আর সব আশেপাশে আমরা যা দেখি সবকিছু তো কেউ না কেউ বানাইছে এই কথাটা তো সত্য না কারণ হচ্ছে ঘড়িটাকে তো হ্যাঁ ঘড়িটাকে কেউ না কেউ বানায় কিন্তু সূর্যটাকে বা চাঁদকে বা পৃথিবীকে কেউ কেউ বানাইছে এরকম কোনো এভিডেন্স নাই আমাদের কাছে তার মানে সবকিছু কেউ কেউ বানাইছে এই ইনফরমেশনটা এই যে যেই আপনি যে যুক্তি দাঁড় করানোর জন্য যে প্রথম প্রস্তাবনাটা রাখতেছেন সেই প্রস্তাবনাটাই ঠিক না তাহলে এইখান থেকে আপনি যেই কনক্লুশনে পৌঁছাবেন কনক্লুশনটা ভুল হবে কারণ আপনার প্রস্তাবনার প্রথম যে পয়েন্ট সেটাই ঠিক না যে সবকিছু কেউ না কেউ বানায় না সবকিছু কেউ না কেউ বানায় এই জিনিসটা আমরা এখন পর্যন্ত আমরা এমন কোনো প্রমাণ পাই নাই যে সব কিছু কেউ না কেউ বানায় আমরা কখনো প্রমাণ পাইনি যে পাহাড় কে কেউ না কেউ বানাইছে আমরা কোনোদিন প্রমাণ পাই নাই যে মঙ্গল গ্রহকে কেউ না কেউ বানাইছে এরকম কোনো প্রমাণ আমরা পাই নাই তাহলে আমরা কিভাবে এটা বলতে পারি যে সব কিছুকে কেউ না কেউ বানাইতে হয় এই জিনিসটা আমরা কোন ইনফরমেশনের ভিত্তিতে বলবো হ্যাঁ বলেন বলেন এই কারণেই তো মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে বলে যে তার তৈরি করেছে তাই না

যে সব কিছুকে কেউ না কেউ বানাইতে হয় তাহলে আপনার এই আর্গুমেন্টের উপরে আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি এই আর্গুমেন্ট দ্বারা যে সিদ্ধান্তে পৌঁছাবেন আপনার ঈশ্বরের যে সিদ্ধান্তে পৌঁছাবেন তাহলে আপনার ঈশ্বরকেও তো কারো কারো বানাইতে হইছে আপনার ঈশ্বর এমনে এমনে কেমনে কেমনে আসলো সেই প্রশ্নের উত্তরও তো আপনার দিতে হবে কারণ আপনার আর্গুমেন্টের ভিত্তিটাই ছিল সব কিছুকে কারোনা কারো বানাইতে হয় বানা না বানাইলে কোনো কিছু আসতে পারে না এমনে এমন আসা সম্ভব না তাহলে আমার কোশ্চেন হবে যে আপনার যে আর্গুমেন্টের যে ভিত্তি সেই ভিত্তিটাই তো আপনার কনক্লুশনকে কনক্লুশনের সাথে কন্ট্রাডিক করতেছে কারণ আপনার যে সব কিছুকে কারো না বানাইতে হয় এটার ভিতরে তো আপনার ঈশ্বর পরে যাচ্ছে তাকেও তো তাহলে কারো না কারো বানাইতে হয়েছে নইলে সে আসলো কিভাবে এমন এমনি আসছে এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন আমাদেরকে যে সৃষ্টি করেছিলেন ওনাকে তো কেউ না কেউ তো সৃষ্টি করছেন তাই না তো হুজুর আমাকে বলছে যে না উনি হচ্ছে সর্বশক্তিমান ওনাকে কেউ সৃষ্টি করেনি উনি নিজে নিজে সৃষ্টি হয়েছে তাহলে আপনি যে পয়লা মানে আর্গুমেন্ট যে বেসমেন্টে ছিল সবকিছুকে কারণ আকার আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলি আপনার আর্গুমেন্টের যে প্রথম মানে লাইনটা ছিল ভিত্তিটা ছিল আপনার আর্গুমেন্টের বেসমেন্টে ছিল সবকিছুকে কারণ আকার বানাইতে হয় এই মুহূর্তে এসে আবার আপনি বলতেছেন যে না 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 সবকিছুকে কারণ আকার বানাইতে হয় এই কথাটা সত্য না সৃষ্টিকর্তাকে কারোকে আরো বানাইতে হয় না তার মানে আপনি নিজে আপনার আর্গুমেন্টের 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 যে 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 বেস ভিত্তি সেটাকে আপনি নিজে এখন অস্বীকার করতেছেন নিজে এখন বলতেছেন যে আপনার যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটা সঠিক না সেই তথ্যটাই ভুল তাহলে আপনি এই ভুল তথ্যের উপরে আবার আপনি মানে ঈশ্বরকে প্রমাণ করার চেষ্টা করতেছেন এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভব না আপনি একটু নিজে চিন্তা করে দেখেন তো আপনি নিজেই আপনার ওই হুজুর নিজেই বলতেছে যে না ঈশ্বরকে কারো বানাইতে হয় না তার মানে সব কিছুকে যে কারো কারো বানাইতে হয় এইটাতে আপনি নিজেই ডিজাগ্রি করলেন একটু পরে মানে আপনার হুজুর নিজেই ডিজাগ্রি করলো যে না সব কিছুকে কারো কারো বানাইতে হয় তথ্যটা সত্য না তাইলে এইটা এই মানে মিথ্যা একটা তথ্যের উপর ভিত্তি করে আপনি আবার আরেকটা মানে সত্যতে কিভাবে পৌঁছাবেন এই জিনিসটা আমি বুঝতে পারছি আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন রুমা আপু হ্যাঁ আমি একটা পয়েন্ট বুঝতে পেরেছি

আর হচ্ছে আমি হ্যাঁ আমি আরবি বাংলাটা মানে আমার হুজুর নিষেধ করাতে আমি পড়তাম না কিন্তু তার মানে এই না যে আমি বই পড়ি না অনেকে কমেন্টে আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু লেখলো দেখলাম তো হচ্ছে মানে আমার সম্পর্কে তো কেউ এইভাবে আমাকে বলতে পারে না আপনার লাইভে আসছে আমি তো আপনাকে গালাগালি টুর্খ তো বলিনি তাই না আমার জানা থাকতেই পারে

ঠিক আছে ওনাদের যদি ধর্ম নিয়ে এতই খুব ওকে ফাইন আমি ছোটবেলায় যেটা শিক্ষা পাইছি আমি আমার বিলি আমার কাছে আপনি তো একটু আগে বললেন যে আপনার কাছে কি মনে হয় যে মানে অন্য ধর্মের মানুষের উপরে জোর করা আমি তো আপনাকে বললাম যে এটা আমার আমার কাছে তো মনে হয় না 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 তারা তো কেউ আপনাকে জোর না আসলে তারা হয়তো আপনাকে সমালোচনা করছে পারে আমার জানা থাকতেই পারে আমি জিজ্ঞাসা করবোই আপনার লাইফে তো আপনি এই জন্যই তো রাখছেন

আমাকে জানতে হবে আমারও মনে হচ্ছে আমি দেখি বিষয়টা কি আমার আমাকে তো চান্স দিতে হবে আমি তো আপনার কথা শুনেই তো আমি একদম অন্ধের মত তো বিলিভ করব না তাই না আমাকে তো যাচাই করতে হবে আসল বিষয়টা কি আর নিজে গিয়ে তো শুধুদ দিতে হবে জানার জন্য আর ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই হ্যাঁ অবশ্যই ঠিক আছে আচ্ছা ভালো থাকেন তাহলে আপনার শুভ রইল আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে যে কারণে আসলে মানে ইয়ার কথাটা বলা যাচ্ছে না আপনাকে একটু একটু আপনার কথার মাঝে যে আমি একটু কথা বলবো সেই জিনিসটা করা যাচ্ছে না মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে কমেন্ট সেকশন তো আসলে আমাদের নিয়ন্ত্রণে না হ্যাঁ মানে এটা যে কেউ যে কোনো কমেন্ট করতে পারে এটা তো আমরা এটাকে কন্ট্রোল করতে পারি না আর বিষয় হচ্ছে যে ওপেন প্ল্যাটফর্মে অনেকে অনেক ধরনের কমেন্ট করবে এত এগুলো দেখতে হয় না আমাকে প্রতিদিন লাখ লাখ মানুষ গালি দেয় আমি কি এগুলো দেখতে গেলে তো আমার মানে মাথায় নষ্ট হয়ে যাবে তাই না আমাকে সেগুলা আপনি জি আসিফ ভাই আমি তো আসলে আপনাদের ইয়ে গত এক বছর থেকে আপনাদের সাথে যুক্ত আছি আর কি মানে এগুলা শুনি সবসময় ফেব্রুয়ারিতে আমি একবার যুক্ত হয়েছিলাম আপনার সাথে একটু সামান্য একটু কথা হয়েছিল আমি আসলে আপনি যুক্ত হই না আমি আপনার ওই যে পড়া পড়াগুলা পড়তেছি আর কি মানে সংসদ ডট কম এ যতগুলা ইয়ে আছে আমি সব পড়তেছি তো আসলে মানে আমি যেটা বুঝতেছি আর কি এখন একটু কনফিউশনে পড়ে গেছি আর কি মানে ধরেন পরিবার পরিজন নিজের চিন্তা চেতনা নিয়ে মানে একটু কনফিউশন পড়ে গেছি মানে এত কিছু গত এক বছরে ধরেন আপনাদের সাথে যুক্ত হইয়া মানে এত কিছু জানছি যেটা আমার ধরেন এর পঞ্চাশ আপ হয়ে গেছে আমার বয়স কিন্তু আমার মনে হয় আমি পঞ্চাশ বছর এত কিছু শিখতে পারিনি জানতে পারিনি ধর্ম সম্পর্কে এমনি ধরেন কাল থেকে যেগুলা জানছি যে আপনারা যেগুলা বলেন যে আমাদের তথাকথিত মুসলমানরা যেগুলো আমাদের পরিবার থেকে শিখছে জানছে এগুলাতে আমরা সীমাবদ্ধ ছিলাম আর কি এখন আসলে একটু কনফিউশনে আছি যে এটা নিজের ভিতরে কিভাবে যে ইয়ে করব পরিবার পরিজন এবং কাউকে ধরেন দু চারজনকে আমি আমার নিজস্ব লোকজনদের সাথে কিছু সম্পর্কে আলোচনা করি এমনি যদিও এত বিস্তারিত আলোচনা না করি কিন্তু কিছু আলোচনা যদি করি জানতে চাই বা ওদের সাথে আলোচনা করতে চাই মানে কেউই এগুলাকে মানে বিশ্বাসও করতে চায় না বা মানে এগুলা বললে মানে কেন জানি নেগেটিভ সেন্স নেই কথা বলছেন এগুলা নিয়ে একটু কনফিউশন আছে কি আমি আসলে এমন একবারে আপনাদের যতগুলা বক্তব্য আমি শুনছি মানে অলমোস্ট গত এক বছরে আমি আপনাদের সাথে সবসময় আমি যুক্ত হই সবগুলোই শুনছি সবার আলোচনা শুনছি করে তারা গালিগালাজ করতেছে এটা করতেছে আপনি বুঝতেছেন না কেন এত সুন্দর করে বুঝে দেওয়ার পরে আপনি বুঝতেছেন না এটা তো যখন বোকার মতো হয় তখন তো মানুষ কমেন্ট করবেই তাই না কিন্তু আমার কাছে এরকম আসে না আমি যখন আপনারা যে কথাগুলা বলেন

আছে শুনুন ওটাও শুনি ওটাও শুনি অনেকগুলো চ্যানেল আছে আমাদের সেখানে গিয়ে আপনি এই আলাপ আলোচনাগুলো করতে পারেন মুমিনদের সাথেও আপনি আলোচনা করতে পারেন তবে নিজের পরিচয় গোপন রেখে করবেন যেটা করবেন নিজের পরিচয়টা গোপন রেখে করবেন কারণ কোনো অবস্থাতেই যেন আপনার পরিচয় নাম ঠিকানা এগুলো যেন বাইরে বের না হয় কারণ তাহলে ভয়ংকর বিপদ হয়ে যেতে পারে যেকোনো সময় যেকোনো ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে তো আপনার উচিত হবে যে এইভাবে নিজেকে সেফ রেখে আপনি যে কথাগুলো বলতে চান সেগুলা বলেন এবং সে যেভাবে আলোচনা করতে চান পড়ালেখা করেন নিজে নিজে পড়ালেখা করেন এবং এই মানে গোপনে

এগুলাকে জানবো আর কি যে কোন বিষয়টা কারণ বিষয় তো হাজারো বিষয় আপনার তো ধরুন মনে হয় এমন কোন বিষয় নাই যে যে বিষয়গুলো বলা নেই কিন্তু হঠাৎ করে যদি আমার একটা জিনিস জানতে হয় তখন আমি বাইক করতে পারি না যে কোথায় আছে এটা কথা বলছি কোথায় আছে বা কোন জায়গায় আছে তারপর ওই যে সংসদে চার্জ করলে তো অনেকগুলো পাই অনেক কিছু পাইয়া যায় কিন্তু কিছু কিছু জিনিস আছে হঠাৎ করে যখন আমি এটা জানতে চাই এটা আসলে কোথায় পাই কিভাবে পাবো এগুলো অবশ্য ধারাবাহিক এখনো মানে সেটিং করতে পারিনি আর কি নিজের সাথে চেষ্টা করতেছি ইনশাল্লাহ

হ্যালো ভাই আসি ভাই হ্যাঁ আপনার সাথে কথা হয়েছিল আপনি বললেন লাইব্রেরি করে না তো আরো লস হয়ে বুঝছেন ওইখানে ছেড়ে বেড়ে যাচ্ছে খবরদার এই মূল লাগলো করিতে এই খাবার লোভ জায়গা তোমার সব নাচ ঠিক করবে আমি উপজেলা একটা ওই যে লাইব্রেরি ছিল ওটা পড়ে ছিল আমি ওটা নিয়ে কিছু বই পুস্তক তসলিমা আপু তারপরে মাতা পড়ে তারপরে অভিজিৎ এগুলো বই নিয়ে রাখিয়েছিলাম কিন্তু ওখানে আর কেউ যায় না বুঝছেন খাবার খাবারও ব্যবস্থা করেছিলাম বুঝছেন আচ্ছা আচ্ছা লোকজন বলে যে ওখানে যায় না যাই হোক যা হচ্ছে কিন্তু ভাই আপনি একটা সম্পদ বাংলাদেশের বুঝছেন আপনার এরকম সম্পদ মুক্তি আসলে আপনার একটা সম্পদ আমাদের দেশের আপনার মানুষকে আমরা যেমন ধর্ম থেকে এরকমভাবে সব মানুষ সেফ হয়ে যায় হ্যাঁ দেশের পৃথিবী ধর্মহীন হলে বুঝছেন পৃথিবীটা একটা দেশ হয়ে যাবে গোটা পৃথিবীর কোনো বর্ডার থাকবে না এটা আর কাছে বর্ডার এগুলো আমরা ম্যাগিন ঠিক আছে আনিস ভাই ভালো লাগলো কথা বলে আর কি কিছু বলবেন আপনি আমি যে তসলিমা আপুর কথা বলতিছি দেখেন তসলিমা কথা কি বলে না এই যে মেয়েদের এত মেয়ে দেখি বুঝলেন 10টা মেয়ে যদি এক জায়গায় থয় একটা প্রতিবাদ করে যে আমাদের দেশের একটা সম্পদ নারীবাদী লেখিকা তাই কেন ইন্ডিয়া থাকতে হবে হ্যাঁ তার কি দোষ বাংলাদেশে কত অন্যায় হচ্ছে বলছেন কত অপরাধ ঘটছে কিন্তু সে কি অপরাধ করেছে হ্যাঁ সে বই লিখেছে হ্যাঁ তাকে কেন ইন্ডিয়া আসতে দিচ্ছে না দেশে হ্যাঁ এরকম একটা প্রতিবাদ যদি করে মানুষ হ্যাঁ আমাকে খুব খারাপ লাগে ভাই হ্যাঁ এই যে মেয়েরা যে মেয়েদের জন্য এই যে তসলিম আপা এখন বিদেশে হ্যাঁ এই মেয়েরাই তার পক্ষে একটা মেয়ে কথা বলে না আমাদের এইগুলা দুঃখ হয় বুঝছেন আমি এক সময় এই যে আপনার সাধারণ মানুষের জন্য শ্রমিক